শ্রমিকের ব্যবহার নামবে থেকে ইট তৈরিতে অপচয় কমবে পঁচাত্তর শতাংশ গবেষকরা বলছেন পরিবেশের বিপর্যয় ঠেকাতে সবুজ ইট হতে পারে অন্যতম মাধ্যম রিপোর্ট করেছেন শরীফ নির দেখব রিপোর্টটি বিশ্বব্যাংকের গবেষণা বলছে পরিবেশ বিপর্যয়ে দু সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এক চতুর্থাংশ ডুবে যাবে এমন অবস্থার জন্য উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের পাশাপাশি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অবদানও কম নয় বাংলাদেশের ছহাজার ইট ভাটায় বছরে ষাট লাখ টন ক্ষতিকারক কার্বন ডাই গ্যাস উৎপাদন হয় প্রতি বছর পঁয়ত্রিশ ভাগ করে বাড়ছে এই নিঃসরণ দেশের নব্বই শতাংশ ইট ভাটা দেড়শো বছরের পুরনো প্রযুক্তির ইট উৎপাদন হয় সনাতন স্থায়ী চিমনি পদ্ধতিতে ইউএনডিপি বলছে এই প্রযুক্তিতে প্রতি এক লাখ ইট উৎপাদনে পরিবেশে যোগ হয় পঞ্চাশ টন কার্বন ডাই অক্সাইড কালো যে এই থাকে পয়লার যে পোনাগুলো থাকে ওগুলো আশেপাশে গিয়ে পড়ে এবং ধুয়াটা বাতাসে মিশে বেশ এরিয়া নিয়ে ক্ষতি করেট তৈরিতে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হয় বাংলাদেশে যা মাত্রাতিরিক্ত ধোঁয়া তৈরি করে এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই দূষণ কমিয়ে আনতে পারে ভাটার ইট। চার একর সনাতনী পদ্ধতিতে জমি লাগে ছয় একর দুইশ জন শ্রমিক মিলে যে ইট তৈরি করেন সনাতনী পদ্ধতিতে এইস এইচ কে প্রযুক্তিতে লাগবে পঁচাশি শ্রমিক পুরনো ভাটায় প্রতি উৎপাদন সম্ভব পঞ্চাশ লাখ ইট নতুন প্রযুক্তির অধীন দেড় কোটি it's a smokeless brick production HHK ধোয়াবিহীন ইট উৎপাদন পদ্ধতি বাংলাদেশে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের হার 25 ভাগ কমানো সম্ভব এই উৎপাদনের মাধ্যমে তার চাইতে বড় কথা এই পদ্ধতিতে সারা বছরে উৎপাদনের মাধ্যমে আপনি দ্বিগুণ লাভবান হবেন प्रॉफिट উইল বি হায়ার এন্ড ইট উইল বি এ বেটার ইনভেস্টমেন্ট এগুলো করলে আমাদের পরিবেশন দূষণ অনেক কমে যাবে থাকবে না বললে চলে এবং আমাদের গুণগত মান যেটা ব্রিকের সাইজ বলেন বার্নিং সবদিকে মিলেই আমাদের এটা ভালো হবে গাজীপুর নাটোর সহ ছেচল্লিশটি ভাটায় এইচএচকে পদ্ধতিতে ইট তৈরি হচ্ছে ইরানের জ্বালানি তেলের শতভাগ মূল্য রূপিতেই পরিশোধ